আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউজ ফর অল 20-র আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু, এ সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর চিনাব নদীর ওপর নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু। সেতুটির কাঠারা বানিহাল সেকশনের 174 কিলোমিটার টানেলের মধ্যে ইতিমধ্যে 126 কিলোমিটার নির্মিত কাজও শেষ হয়েছে। সেতুটি 2021 সালের মধ্যে চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে রোববার জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক উচ্চপদস্থ কর্মকর্তা। সেতুটি নির্মিত হলে 2022 সালের মধ্যে প্রথমবারের মতো ট্রেন যোগে ভারত অন্যান্য অংশের সঙ্গে ভূস্বর্গ কাশ্মীরের যোগাযোগ স্থাপিত হবে। সেতুটির ওপর নির্মিত রেললাইন প্রসঙ্গে কোলন রেলওয়ে জানিয়েছেন, প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতার 324 মিটার, চেওয়ে রেল লাইনটি 35 মিটার দীর্ঘ হবে। এর আগে সেতুটির বিষয়ে কোলন রেলওয়ে চেয়ারম্যান সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, সেতুটির নির্মাণ কাজ হচ্ছে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে ভারতের রেলের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্প। এটি শেষ হলে একে ভারতে ইঞ্জিনিয়ারের এক দুরন্ত কাজ বলে ইতিহাসে লিখবে। তিনি জানান, প্রতিকূল ভূখণ্ডে তৈরি হচ্ছে বিশাল খিলান আকৃতির কাঠামো। সেতুটির কেন্দ্রীয় স্প্যানে রয়েছে 467 মিটারের, যা চিনাব নদীর তলদেশ থেকে 359 মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে। এই খিলান তৈরির নদীর ওপর 359 মিটার উচ্চতায় 5,462 টন স্টিল ব্যবহার করা হচ্ছে। প্রতি ঘন্টায় 260 কিলোমিটার বেগে বাতাসের গতিসহ করতে 1.315 কিলোমিটার দীর্ঘ ইঞ্জিনিয়ারিং মার্ভেল আক্কাল অর্থাৎ কাটারা এবং কৌরিকে অর্থাৎ শ্রীনগর যুক্ত করবে। দেশটির সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছেন, নির্মিত হলে এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। ইতিমধ্যে উদমারপুর কাটরা 25 কিলোমিটার, বানিহাল কাজীগুন্দ 18 কিলোমিটার এবং কাজীগুন্দ বারামুল্লা 118 কিলোমিটার সেকশনকে সেতুর সঙ্গে সংযুক্ত করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। -32 ডিগ্রি তাপমাত্রায় যাতে সেতুটি ঠিক থাকতে পারে সেজন্য সম্পূর্ণ সেতুটি স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে। অবশিষ্ট 111 কিলোমিটারের কাটারা বানিহাল সেকশনের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।